আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকের একটা টিউটোরিয়াল, আজকে খুব আহামরি কিছু না, সিম্পল কিছু উপায়ে কিভাবে ইংলিশ স্পিকিংয়ে স্মার্ট হওয়া যায় তার কিছু লেসন। তো আমি থ্রি স্টেপ প্রসেসের মাধ্যমে খুব সংক্ষেপে বা খুব সহজ উপায়ে বলতে যাচ্ছি যে কিভাবে ইংলিশে কথা বলাটা আরেকটু বেশি স্মার্ট হওয়া যায়, আরেকটু বেশি ফ্লুয়েন্ট হওয়া যায়, আরেকটু বেশি কনফিডেন্ট হওয়া যায়। ঠিক আছে, ওয়েল, আমি আগেই বলে নিচ্ছি যে আমি খুব বেশি ইংলিশ জানি সেরকম কেউ না, আমি খুব ভালো বলতে পারি সেরকম কেউ না, কিন্তু আমি আমার মতন করে কনফিডেন্স নিয়ে আমি যেভাবে বলি সেভাবে আমি হ্যাপি ফিল করি। তো আমি আমার যতটুকু যোগ্যতা আছে সেখান থেকে আমি আপনাদের জন্য কিছু টিপস শেয়ার করতে যাচ্ছি। আর এই ভিডিওটা বানানোর জন্য আমাকে ইন্সপায়ার করেছে তিনজন, নাম না বলি, তাদেরকে অনেক ধন্যবাদ, তাদের প্রতি আমার অনেক ভালোবাসা, কারণ তারা অনেকদিন ধরে আমাকে বলছিল। আমার একজন ছাত্র আছে এর মধ্যে, আমার ইন্টারনেট থেকে পাওয়া একটা খুব ভালো বন্ধু আছে একজন, আর ইউটিউব থেকে পাওয়া একজন বন্ধু আছে, যাদের ইন্সপিরেশনে আমি শেয়ার করতে যাচ্ছি যে কীভাবে তিনটা স্টেপের মাধ্যমে আপনি ইংলিশে সুন্দর করে কথা বলতে পারেন বা স্মার্ট ইংলিশ স্পিকার হতে পারেন। ওয়েল, এই ভিডিওটা আপনার কাজে লাগবে এই লকডাউন লাইফের মধ্যেও নিজের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারবেন। ঠিক আছে, ওয়েল, যারা জানে তারা তো ডেফিনেটলি তাদের প্রতি অনেক অনেক অভিনন্দন এবং তাদের প্রতি অনেক ভালো লাগা যারা সুন্দর করে বলতে পারে। আমি আমার স্টুডেন্টদের মধ্যে দেখি, প্রাউড ফিল করি যারা খুব সুন্দর করে কথা বলতে পারে ইংলিশে। তো থ্রি স্টেপ প্রসেসের মধ্যে স্টেপ নাম্বার ওয়ানের শুরুতে আবার কিছু ইন্ট্রোডাকশন দেওয়া জরুরি। সেটা হচ্ছে আপনি কী বলতে যাচ্ছেন বা তুমি কী বলতে যাচ্ছ সেই ব্যাপারে না 100% ক্লিয়ার থাকা খুব জরুরি। আমরা অনেক সময় কথা বলতে যেয়ে আটকে যাই, আমি বুঝতে পারি না এরপরের লাইনটা কী হবে, আমার স্ট্যামারিং শুরু হয়, আমি সময় নেই, পজ নেই। এর কারণ একটাই যে আমি নিজেই জানি না আসলে যে এর পরের লাইনটা কী হওয়া উচিত। ইংলিশে কথা বলতে হবে দেখে কথা বলছি, বাট আমি কথা গুছাতে পারছি না। তো তখন দেখা যাচ্ছে যে আমি জানা সত্ত্বেও লাইন গুছাতে পারছি না, আর আরেকজনের কাছে নিজেকে আনস্মার্ট প্রমাণিত করছি। তো সবার আগে যেটা করতে হবে যে আগে জানতে হবে আমি কী বলতে চাই, আমার স্পিচটা কী হবে, আমার মন্তব্য কী হবে, আমার বক্তব্যটা কী। তো এরপরে আসছে স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে আপনি শুরু করবেন সেন্টেন্সের মধ্যে একটা বা দুটো শব্দ দিয়ে, যেই শব্দ দুটো ইংলিশ হবে। ধরেন একটা সেন্টেন্সের মধ্যে আপনি একটা বা দুটো সহজ ইংলিশ দিয়ে শুরু করবেন। ডেফিনেটলি মনে রাখবেন, স্মার্ট ইংলিশ স্পিকার হওয়ার জন্য আপনাকে যে একদম শুরু থেকেই এমন সব ওয়ার্ড বলতে হবে যেটার কারণে আপনি সবার কাছে একদম বাহবা পাবেন তা কিন্তু না। খেয়াল রাখবেন, শুরুর দিকে যদি আপনি একদম খুব কঠিন ওয়ার্ড ইউজ করেন, নট সো পপুলার ওয়ার্ড ইউজ করেন এবং ডিফিকাল্ট কমপ্লিকেটেড ওয়ার্ড ইউজ করেন, বড় বড় জটিল ওয়ার্ড ইউজ করেন, তাহলে যেটা হবে মানুষ কিন্তু ধরে নেবে যে আসছে পণ্ডিত, খুব একদম ইংলিশ জানে, ইংলিশ ফুটাতে আসছে। তো মানুষের কাছে প্রথমে একটা নেগেটিভ ধারণা আসে। দরকার কি, আপনি যাদের সাথে কথা বলবেন তাদের লেভেল বুঝে কথা বলবেন, তারা কেমন, তারা কীভাবে রিসিভ করে, তারা কতটুকু জানে, তারা কীভাবে শেয়ার করছে। যদি দেখেন যে আপনার সাথে কেউ কথা বলছে যে ইংলিশে খুব একটা আগ্রহী না, তাহলে আপনি তার সাথে ফুল সেন্টেন্স ইংলিশে কথা বলেন না। তখন তার সাথে আপনি যদি নিজের স্কিল বাড়াতে চান তাহলে পুরো সেন্টেন্সের মধ্যে একটা বা দুটো ওয়ার্ড ইংলিশে বলতে পারেন। যেমন আমি এক্সাম্পল দিয়ে বলি, সেটা হচ্ছে যে করোনা ভাইরাসের কারণে জীবনটা থেমে আছে, আমাদের জীবনটা থেমে আছে করোনা ভাইরাসের কারণে। তো করোনা ভাইরাস স্টপড আওয়ার লাইফ, এভাবে শুরু করতে পারেন। বা করোনা ভাইরাসের কারণে আমাদের জীবনটা সত্যি ব্লকড, এই যে করোনা ভাইরাস আমাদের জীবনকে থামিয়ে দিয়েছে, এই থামিয়ে দিয়েছে না বলে বলতে পারি যে করোনা ভাইরাস সত্যি আমাদের জীবনটাকে একদম, মানে করোনা ভাইরাস রিয়েলি স্টপড আওয়ার লাইফ, এভাবে বলতে পারেন। বা করোনা ভাইরাসের কারণে আমাদের জীবনটা ব্লকড, এভাবে বলতে পারেন। শুরুর দিকে স্টেপ ওয়ান, যে সেন্টেন্সের মধ্যে একটা বা দুটো বা হার্ডলি তিনটা সিম্পল ওয়ার্ড দিয়ে আমি শুরু করতে যাচ্ছি। এর ফলে আপনি যার সাথে কথা বলবেন সে বুঝে যাবে যে আপনি ইচ্ছা করেই কাজটা করছেন এবং আপনি সত্যি সত্যি ইংলিশের উপর ফোকাস করতে চাচ্ছেন। ঠিক আছে, সো প্রথমে হচ্ছে এটা স্টেপ নাম্বার 2। এবারে হচ্ছে দুটো বা তিনটা লাইন বলবেন, বা কথা প্রসঙ্গে যখন চারটা পাঁচটা লাইন বলবেন, ধরি চারটা বা পাঁচটা লাইন, চার পাঁচটা লাইনের মধ্যে শেষের দুটো লাইন বা শেষের তিনটা লাইন বা শেষের দুটো লাইন হওয়া উচিত ইংলিশে। পাঁচটা লাইন আপনি প্রথম তিনটা লাইন বাংলায় বলেন, শেষের দুইটা লাইন ইজি ইংলিশে বলেন। এর ফলে হবে কি, শেষ কথাটা যে শুনবে তার মাথায় আটকে থাকবে যে আচ্ছা ও পুরো কথাটা ইংলিশে বললো সুন্দর করে। এগেইন, এই স্টেপেও খেয়াল রাখবেন আপনার ইংলিশে সেন্টেন্স মেকিংটা যেন সহজ হয়, যেন যে কোনো লেভেলের মানুষ আপনার কথাটা বুঝতে পারে। একটা জিনিস আপনাদেরকে বোঝাই, স্মার্ট ইংলিশ স্পিকার হওয়ার জন্য আপনাকে এমনভাবে কথা বলতে হবে আপনাকে, যেটা হচ্ছে কি, যে বাই দিস টাইম আপনারা গ্র্যাজুয়েশন যারা শেষ করেছেন, মাস্টার্স যারা করেছেন বা করছেন, তারা অলরেডি জানেন
ওয়ার্ড বুক পড়েছেন, ভোকাবুলারি গ্লসারি মোটামুটি আমাদের জানাই আছে, না জানলে আমি ইংলিশে এই পরীক্ষা দিতে পারতাম না, এতগুলো ফাইনাল পরীক্ষা দিতে পারতাম না, মিড টার্ম দিতে পারতাম না। তো ইউনিভার্সিটি লাইফ, কলেজ লাইফ যেহেতু আমি শেষ করেছি, তার মানে আমি অবশ্যই প্র্যাকটিক্যাল ইংলিশগুলো জানি। কিন্তু হয় কি, ক্লাসরুমে প্রেজেন্টেশন এক্সাম ছাড়া সাধারণত আমরা ইংলিশে এত গুছিয়ে কথা বলার চেষ্টা করি না, আর এখানেই সমস্যা। ওয়ার্ড না জানার কারণে পাই না তা কিন্তু না, অভ্যাস করি না, আমি বলতে চাই না, আলসেমির কারণে এই জিনিসগুলো প্র্যাকটিস করি না, ধুর কী হবে, মজা করতে করতে গল্প করতে করতে কখন সময় পার হয়ে যায়, আবার ইংলিশে কী বলবো। তো এই কারণে কিন্তু আমরা ইংলিশে পিছিয়ে পড়ছি। সো এই সেকেন্ড স্টেজে এসে যেটা করবেন, যে আপনি আপনার কনভারসেশনে পাঁচটা সেন্টেন্সের মধ্যে শেষের দুটো বা শেষের তিনটা সেন্টেন্স ইংলিশে বলবেন। এক্সাম্পল দিচ্ছি, যেমন করোনা ভাইরাসের কারণে জীবনটা থেমে আছে, আবার কখন আমাদের কর্মব্যস্ত দিন ফিরে আসবে আমরা জানি না, তারপর হচ্ছে খুব মিস করছি বা খুব ইচ্ছা করছে আবার সে আগের মতো দিনগুলো আসবে, যখন আমরা একদম কোনো ভয় ছাড়া, ভাইরাসে অ্যাফেক্টেড হওয়ার ভয় ছাড়া বাইরে মুভ করতে পারবো, ফ্রিলি চলাফেরা করতে পারবো। বাট সব কিছুরই একটা ভালো দিক আছে, সব খারাপেরই ভালো দিক আছে, সেটা হচ্ছে যে এই করোনা ভাইরাস আমাদেরকে মৃত্যু ভয় বুঝিয়ে দিয়েছে। আমরা যেভাবে লাইফকে দেখি সেটাই ঠিক না, সৃষ্টিকর্তার প্রতি, আল্লাহ তাআলার প্রতি আমাদের ডেডিকেশন বাড়িয়ে দিয়েছে, আমাদের ইবাদত বন্দেগি কিছুটা হলেও বাড়িয়ে দিয়েছে। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলোর মধ্যে আমি প্রথম দুটা তিনটা লাইন বলবো বাংলায়, পরেগুলো বলবো ইংলিশে, কারোর সাথে কথা বলতে গেলে। ঠিক আছে, শুরু করছি। করোনা ভাইরাসের কারণে লাইফটা সত্যি থেমে আছে, জানি না কর্মব্যস্ত দিন কবে আসবে। রিয়েলি আই এম মিসিং দোজ ডেজ অ্যান্ড আই রিয়েলি হোপফুল দ্যাট সুন দ্য ডে উইল কাম হোয়েন উইল গো আউট উইদাউট বিং স্কেয়ার্ড অফ গেটিং অ্যাফেক্টেড বাই দিস ভাইরাস। উই ক্যান মুভ ফ্রিলি, উই ক্যান স্টার্ট আওয়ার জব, উই ক্যান ডু হোয়াট এভার উই ওয়ান্ট টু। But every bad thing has a good thing also. These coronavirus days, it has really increased the dedication to Allah among us. We have become more conscious about the life and death situation. Now we pray more, now we talk to Allah more, so that He can give us the good days. ঠিক আছে, এইভাবে যেন আমি একটা প্যারাগ্রাফের মধ্যে প্রথম দুটা বা তিনটা লাইন বাংলায় বলে পরেরগুলো ইংলিশে শেষ করি। এর ফলে হবে কি, আপনি যার সাথে কথা বলছেন সে বুঝে যাবে যে আমি ইংলিশে ফোকাস করছি। এরপরে আসছি হচ্ছে আমি স্টেপ নাম্বার থ্রিতে। স্টেপ থ্রি হচ্ছে আপনি কনভারসেশন শেষ করবেন একটা নট সো পপুলার ওয়ার্ড দিয়ে। স্টেপ ওয়ান বা টুতে আপনি যখন কথা বলবেন সেই কথাগুলো হচ্ছে আপনার খুব সহজ ইংলিশতে হবে। আপনি মূলত এখন স্টেপ ওয়ান বা টুতে যেটা প্র্যাকটিস করবেন, যেটা এক্সারসাইজ করবেন, সেটা হচ্ছে যে চেনা জানা ওয়ার্ড দিয়ে কত ফ্লুয়েন্টলি, কত সুন্দর করে সেন্টেন্স মেকিং করা যায়, এবং আমি একটার পর একটা সেন্টেন্স উইদাউট স্টপেজে বলতে পারি কি না, ব্রেক না নিয়ে বলতে পারি কি না, এটা হচ্ছে আপনার স্মার্ট ইংলিশের পরীক্ষা। অনেক কঠিন ওয়ার্ড ইউজ করতে হবে না এর ক্ষেত্রে, যেটা জানেন, কারণ কি আমরা ইংলিশে যেটা বলছিলাম যে ইংলিশে জানি না তা না, আমি কিন্তু অলরেডি বেশ কিছু ওয়ার্ড জানি, শুধু ওয়ার্ডগুলো প্রপারলি সেন্টেন্স ফ্রেমিং করতে গেলে আমাদের সমস্যা হয়, এবং দেখা যাচ্ছে যে ওই কোন ওয়ার্ডের পর কোনটা বসাবো, বা একটা সেন্টেন্স বলার পর একটা সেন্টেন্স ইনস্ট্যান্ট মিলাতে পারি না, তখনই সমস্যা হয়। সো এটাই হচ্ছে আপনার স্টেপ টু এর পরীক্ষা। আর স্টেপ থ্রি হচ্ছে এই ওয়ান টু ফলো করার পরে, ও ভালো কথা, স্টেপ থ্রি শুরু করবেন হচ্ছে আপনি ইংলিশ স্পিকিং মিশন শুরু করার তৃতীয় দিন বা চতুর্থ দিনে। আপনার তৃতীয় দিন পর্যন্ত আপনাকে শুধু স্টেপ ওয়ান বা টু ফলো করতে হবে। আপনি একটা কথার মধ্যে শেষের কথাটা বা মাঝের কথাটা ইংলিশে বলবেন স্টেপ ওয়ানের মতন করে যতবার কথা বলেন, আর তার একদিন পর বা দুদিন পর বা ওই দিনই যদি অনেক কথা বলতে চান তাহলে হচ্ছে তারপরে একটা ইস্যুতে কথা বলার পাঁচটা লাইন যদি থাকে শেষের তিনটা লাইন আপনি ইংলিশে বলেন, সহজ ইংলিশে আপনি দেখিয়ে দেন বা নিজের কাছে আপনি প্রমাণ করে দিন যে আপনি যা জানেন সেটা দিয়ে আপনি কন্টিনিউয়াস সেন্টেন্স ফ্রেমিং করতে পারেন, বানাতে পারেন। এটাই কিন্তু লার্নিং, এটাই হচ্ছে স্মার্টনেস। তারপরে এইবার হচ্ছে একটু ডিফিকাল্ট লেভেল, খুব আহামরি ডিফিকাল্ট না, কারণ আমি পুরো সেশনটাকে খুব সহজ এবং খুব প্র্যাকটিক্যাল এবং ডুয়েবল ওয়েতে করার চেষ্টা করছি আপনাদের জন্য। সেটা হচ্ছে যে আমি আমার স্পিকিং সেশনটা শেষ করব, স্টেজ টু এর পরে আমি আবার ইংলিশে শুরু করব কথা, কিন্তু আমি শেষ করব একটা নট সো পপুলার ওয়ার্ড দিয়ে। এটাই হচ্ছে স্টেপ থ্রি, যে আমি আমার সেশনটা লাইনটা শেষ করব একটা
তুলনামূলক কঠিন ওয়ার্ড দিয়ে, যেটা হয়তো সবাই জানে না, যেটা হয়তো সবাই একটু কম শুনেছে বাট হয়তো বা মিনিংটা সবাই জানে না সেটা দিয়ে। কারণ আমার কথা হচ্ছে একটাই, যে আমি যখন কথা বলবো তখন যেন কখনো আমার কথাবার্তার দ্বারা এটা প্রমাণিত না হয় যে আসছে খুব ইংলিশ ফুটাতে, খুব জানে, এটা যেন মানুষ মনে না করে। তাহলে কিন্তু মূল মিশনটা থাকে না, মানুষ যেন এটা মনে করে যে ও যা জানে খুব সহজ ভাষায় সুন্দর করে কথা বলতে পারে, ওর সেন্টেন্স মেকিংগুলো বোঝা যায়, ও ইংলিশেও বলছে ফ্লুয়েন্টলি, আবার একবারে যে কঠিন ওয়ার্ড ইউজ করে না তাও না, দু একটা কঠিন ওয়ার্ড ইউজ করে যেটা আবার ভালোও লাগে শুনতে এবং কোনো অহংকার নাই, ঠিক আছে। সো স্টেপ থ্রি প্র্যাকটিস করবো কীভাবে, আমি আগে আপনাদেরকে বাংলায় বলি তারপরে আমি ইংলিশে বলছি। যেমন করোনা ভাইরাস নিয়ে যদি বলতে চাই, যে এই প্রাকৃতিক দুর্যোগ আমাদেরকে দেখিয়ে দিল বা আমরা এই দুর্যোগের মধ্যে দেখতে পেলাম যে কিছু মানুষ থাকে যারা খুব রিচ থাকে না কিন্তু তাদের মন অনেক বড় থাকে, তারা হচ্ছে কোনো প্রচার প্রসারের কোনো উদ্দেশ্য ছাড়াই মানুষের হেল্প করতে চলে আসে স্বেচ্ছাসেবী হয়ে। এই মানুষগুলো খুব মহৎ হৃদয়ের হয়, এই মানুষগুলো অসাধারণ থাকে, তাদের মন, তাদের আত্মা, এই যে তাদের মন তাদের আত্মা অসাধারণ হয়, মহৎ হয়, এই এক্সপ্রেশনটাকে আমি একটা নট সো পপুলার ওয়ার্ড দিয়ে এক্সপ্রেস করব। সিমিলার ওয়েতে আমি যদি আবার অপোজিট কিছু বলতে চাই, যেমন হচ্ছে আবার এই দুর্যোগ আমাদেরকে এটাও দেখিয়ে দিয়েছে যে কিছু মানুষ থাকে যারা অনেক রিচ হওয়ার পরেও যাদের কাছে মানুষের উপকার করার সুযোগ থাকে কিন্তু তারপর আমরা দেখেছি যে সরকারি সহায়তা তারা অভাবীদেরকে বঞ্চিত করে নিজেদের প্রয়োজনে নিজেদের কাছে স্টক করে এবং তারা এটা করে খুব চুপ করে, করে খুব চুপি চুপি করে তাদের অপরাধটা লুকানোর জন্য, চুপি চুপি অপরাধটা লুকানো, এই এক্সপ্রেশনটাকে আমি এই কথাগুলোকে একটা নতুন ওয়ার্ড দিয়ে বলার চেষ্টা করব, ঠিক আছে। এটা হচ্ছে স্টেপ থ্রি, রিলেটিভলি ডিফিকাল্ট লেভেলে আসছি। আচ্ছা শুরু করি তাহলে ট্রান্সলেশনটা। ইন দিস ডিজাস্টার উই হ্যাভ অলসো অবজার্ভ দ্যাট দেয়ার আর সাম পিপল হু বিকাম সো ভলান্টিয়ার, দে ভলান্টারিলি গো আউট অ্যান্ড হেল্প পিপল উইদাউট এনি ইন্টেনশন অফ গেটিং পাবলিসাইজড অ্যান্ড দে ডু নট কেয়ার অ্যাবাউট অল দ্য ফটোগ্রাফস অ্যান্ড দ্য মিডিয়া কভারেজ, দে জাস্ট ফিল দ্য পেইন অফ দ্য পোর পিপল অ্যান্ড দে গো আউট অ্যান্ড হেল্প দোজ পিপল, দে আর রিয়েলি ম্যাজেস্টিক, ম্যাজেস্টিক, এই যে তারা অসাধারণ মনের অধিকারী। তো এই কথাটাকে আমি ম্যাজেস্টিক ওয়ার্ডটা দিয়ে বললাম, শেষ করলাম। সো যে জানে না সেও জানলো যে আচ্ছা ম্যাজেস্টিক বলে আমি মূলত এই লোকগুলোকে প্রশংসা করলাম, তার মানে ম্যাজেস্টিক হচ্ছে প্রশংসামূলক কোনো কথা, যে জানে না সেও জেনে গেল, দিস ইজ স্মার্টনেস। আর এবার আসছি ওই ওই পরবর্তীতে ওই পচা কথাটাতে, সেটা হচ্ছে দিস ডিজাস্টার উই হ্যাভ ইন দিস ডিজাস্টার উই হ্যাভ অলসো অবজার্ভ দ্যাট দেয়ার আর সাম পিপল হু গট wealth who were rich but they have misused their wealth and they did not distribute the wealth properly and they have deprived the poor people and stocked all the relief fund to their for their own use. It was done and it was really so hateful thing. This was really clandestine, this was really clandestine. ক্ল্যান্ডেস্টিনটা হচ্ছে সেই কঠিন ওয়ার্ড। ক্ল্যান্ডেস্টিন মানে হচ্ছে যে বলেছিলাম যে চুপি চুপি করা তাদের অপরাধটা লুকানোর জন্য। সো দিস ওয়াজ রিয়েলি ক্ল্যান্ডেস্টিন, এই যে ক্ল্যান্ডেস্টিন বলে আমি কথাটা শেষ করলাম, এটার মাধ্যমে আমি বুঝিয়ে দিলাম যে তারা যেটা করছে সেটা ভালো না, খারাপ কোনো কাজ করছে। সো আপনি যার সাথে কথা বলবেন সে বুঝে যাচ্ছে যে এই ওয়ার্ডটা দিয়ে আমি আসলে বোঝাচ্ছি যে আমি মানুষকে তার খারাপ দিকটা বোঝাচ্ছি, ঠিক আছে। সো স্টেপ 1, 2, 3 আবার একটু বলি। স্টেপ 1 হচ্ছে আপনি কথার মাঝখানে বা পুরো সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা সহজ ইংলিশ বলবেন, কিছুদিন বলবেন বা কিছু সময় বলবেন। স্টেপ 2 হচ্ছে একটা প্যারাগ্রাফের শেষের তিনটা লাইন আপনি ইংলিশে বলবেন। আর স্টেপ 3 হচ্ছে স্টেপ 1, 2 ফলো করার পরে আপনি আপনার কনভারসেশন শেষ করবেন একটা রিলেটিভলি কঠিন ওয়ার্ড দিয়ে। এভাবে করলে হবে কি, আপনি কঠিন ওয়ার্ডটা বলার জন্য ডিকশনারি খুঁজবেন, আপনার জানা হবে এবং আপনি ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারবেন, যেটা জানেন সেটা দিয়ে প্র্যাকটিস করতে পারবেন এবং যার সাথে কথা বলবেন সেও বুঝবে যে খুব সহজ করে সুন্দর করে কথা বলে, ঠিক আছে। আশা করি ভালো লাগবে, আর যদি ভালো না লাগে মতামত জানাবেন। আশা করছি আপনারা সাথে থাকবেন এবং আরও যদি কারো কোনো কুয়েরি থাকে ইংলিশ স্পিকিং নিয়ে জানাবেন, ঠিক আছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।